ফাইবারের ইংলিশ টেস্ট নিয়ে কথা বলবো, যে আমরা কিভাবে ফাইবারের ইংলিশ টেস্টটা দিতে পারি। ইংলিশ টেস্ট দেওয়া একেবারে ইজি, এটা যে কেউ দিতে পারবেন। তবে ইংলিশ টেস্ট দেওয়ার আগে একটা শর্ত হলো কি, আপনার দুইটা কম্পিউটার থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ইংলিশ টেস্টটা দিতে পারবেন না। এখন কথা হলো যে কেউ যদি নিজে নিজে অ্যান্সার দিয়ে দিতে পারেন তাহলে দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনার যদি কোনো আইডিয়া ছাড়া গুগল থেকে অ্যান্সার নিয়ে দিতে চান তাহলে আপনার দুইটা কম্পিউটার লাগবে। এখন কথা হলো যে দুইটা কম্পিউটার আপনি কিভাবে নিবেন, দুইটা কম্পিউটার আপনি কারো থেকে হেল্প নিতে হবে। একটা থেকে আপনার অ্যান্সার খুঁজে বের করতে হবে, আর একটা থেকে আপনি টেস্ট দিবেন। কারণ কি, আমরা যখন ইংলিশ টেস্ট দিব তখন আমাদের এই উইন্ডো থেকে, যেমন এই জায়গায় আর একটা আমি উইন্ডো ওপেন করলাম না, এখানে আসতে পারবো না, যে উইন্ডোতে থাকবো ওই উইন্ডোতেই থাকতে হবে। তাহলে দেখেন আপনি কিন্তু একটি কম্পিউটার থেকে আরেকটি উইন্ডোতে আসতে পারবেন না। এই জন্য আপনার আরেকটি কম্পিউটার অথবা আপনার পরিচিত যদি কারো একটা কম্পিউটার থাকে তাহলে ওটা দিতে পারবেন। ভাই দুইটা মনিটর হলে হবে না? দুইটা মনিটর হলেও হবে। এই সাউন্ড অন করা কার, অফ করে রাখেন। আপনাদের এক কথা, ওই যে ডাবল মনিটর মানে ডাবল ডিসপ্লে হবে না? যে ডাবল ডিসপ্লে হলেও হবে, সমস্যা নেই। ব্রাউজার তো দুইটা হলে হবে, ব্রাউজার আপনি তো এই ব্রাউজার থেকে নড়তেই পারবেন না। আপনি আর একটা ব্রাউজার এখানে যদি আসেন তা তো আসতে পারবেন না, আপনার এই সুযোগই দিবে না। মানে আর একটা ডিসপ্লেতে? ওইটা হবে কিনা আমি শিওর না। এর চেয়ে সবচেয়ে সুবিধাটা হবে, এই সাউন্ড যার মাইক অন করা আছে আমাকে বলবেন, আমি তার রিমুভ করে দিব, বুঝছেন? হ্যাঁ, মিউট করে দেন সবাইকে, মানে তার ক্লাস করা দরকার নেই। তিনি তার একটা কমন সেন্স বলতে কিছু নেই, যে তিনি একটা অনলাইন ক্লাসে আছে, এর পাশে ফাঁকামোতার শব্দ তাও শোনাচ্ছে আমাদেরকে। আপনি যেটা করতে পারেন যে ডাবল মনিটর, হ্যাঁ ডাবল মনিটর দিয়ে আপনি করতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। সবচেয়ে বেটার হবে কি, আপনারা একজনকে একজনকে হেল্প করতে পারেন। কিরকম, জুমে এসে একজনে, যে একজনে এরকম এক কম্পিউটার থেকে অ্যান্সার বের করে আর একজনে টেস্ট দিল, আপনি ওই ভাইকে অ্যান্সার দিলেন, দুইজন দুইজন যদি এরকম পার্টনারশিপ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে দিতে পারেন। আর যার দুইটা কম্পিউটার আছে, মানে একটা ডেস্কটপ ল্যাপটপ, সে একটা থেকে টেস্ট দিল আর একটা থেকে অ্যান্সার খুঁজে বের করলো, এটা সবচেয়ে বেটার হয়। অথবা যার দুইটা মনিটর আছে তারও হবে, কিন্তু এরকম একই কম্পিউটারে দুইটা ব্রাউজার দিয়া আমার মনে হয় হবে না। কারণ কি, আমি এই ব্রাউজার থেকে অন্য ব্রাউজার আর কোথাও যেতে পারবো না। এই জন্য আমি এখন আমি দুইটা ল্যাপটপ অন করে রাখছি, আমার পাশে আর একটা ল্যাপটপ আছে, ওইটা থেকে আমি অ্যান্সার খুঁজে বের করব, আর হলো আমি এইটা দিয়ে হলো আপনার ই দিব, টেস্ট দিব। এখন হলো অ্যান্সার কিভাবে পাবেন ওইটা আমি আগে দেখাই, পরে টেস্টে আসি। অ্যান্সার মোবাইল দিয়ে আপনি দিতে পারবেন না, মোবাইল থেকে অ্যান্সার খুঁজে পাবেন না। অনেকগুলো কোশ্চেন, তো ওই কোশ্চেন গুলো আপনি কম্পিউটারের কন্ট্রোল এফ দিয়ে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, কিন্তু মোবাইল দিয়ে ওইরকম খুঁজে পাওয়া যায় না। আপনি যদি মোবাইল থেকে খুঁজে পান তাহলে বেটার। এখন কথা হলো যে আপনি বলতে পারেন যে আপু আমি এই মোবাইল দিয়ে টেস্ট দিব, মোবাইল দিয়ে টেস্ট দিলে ঝামেলা, কারণ টেস্ট দেওয়া চলাকালীন অবস্থায় যদি আপনার নেটওয়ার্ক যায়, আপনার চার্জ যায় এবং কারেন্ট যায়, অথবা কোনো কারণেই যদি উইন্ডোজ চলে যায়, বন্ধ হয়ে যায়, যাই হোক, তাহলে কিন্তু আপনি টেস্টে ফেল করবেন, ওইটা কিন্তু তার ফাইবার দেখবে না। এই জন্য আমরা যখন একটা টেস্ট দিব খুব সতর্কতার সাথে দিতে হবে, আমাদের ল্যাপটপে চার্জ আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, ডেস্কটপ হলে কারেন্ট কখন যায় না যায় এটা খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই টেস্ট দেওয়ার সময় আমাকে দেখবেন আরেকটি উইন্ডোতে নিয়ে যাবে, এখানে আমাকে রাখবে না, আশেপাশে খালি ওই টেস্টের কোশ্চেন গুলোই আসবে। এই জন্য মোবাইল দিয়ে না দেওয়াটাই বেটার। এই জন্য আমি বলছি আপনি আরেকজনের হেল্প নিলে সবচেয়ে বেটার হয়। এখন দেখেন আপনি সময় লাগে, হ্যাঁ এটাতে কতটুকু সময় লাগতে পারে? 40 মিনিট টাইম থাকবে, 40টা কোশ্চেনের অ্যানসার দিতে হবে। এবার দেখেন অ্যানসার গুলো একবারে খুব ইজি ভাবে পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ করবেন ফাইবার ইংলিশ, লিখে সার্চ করলেই আনা। এই যে দেখেন এখানে আমি একটা লেখা লিখেছি ফাইবার ইংলিশ, এই যে এই লেখাটা লিখে আমি ধরেন এন্টার দিই,
এখানে কি লিখছি আমি, ফাইবার ইংলিশ স্কিল টেস্ট অ্যান্সার 2022 ব্লগার সাইট। আমি সবসময় বলছি যে ব্লগার সাইটগুলো থেকে আপনি খুব ইজিলি ভাবে অ্যান্সারগুলো পেয়ে যাবেন, যেগুলো অন্যান্য সাইটে খুব কম আছে। এখানে দুইটা সাইট আছে, এই একটি আছে, আপনি চেক করেন, আমি এটি একটু চেক করে দেখাই। আপনারা তো বলবেন খালি লিঙ্ক দেন লিঙ্ক দেন, লিঙ্ক দেওয়ার কি দরকার, আপনি গুগল থেকে সার্চ করে খুঁজে বের করবেন। এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, এখানে কয়টা কোশ্চেন আগে দেওয়া আছে সেটা আমরা আগে চেক করি। এখানে মোটামুটি কত 74টা কোশ্চেন দেওয়া আছে, এটা থেকে আমরা অ্যান্সার নিব না, কারণ 74টার বেশি লাগবে আমাদের। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন উৎপল সর্দার ডট ব্লগ স্পট ডট কম, এই এটাই যদি আমরা একটু যাই, দেখি তো এই লোকের কয়টা কোশ্চেন আছে, যার কোশ্চেন বেশি থাকবে তার থেকে আমরা অ্যান্সার নিব। দেখেন এই লোকের সাইটটা আমার কাছে ভালো লেগেছে, আমি লিঙ্কটাকে, লিঙ্কটা না আমি লিঙ্কটাই কপি করে রেখে দিই, পরবর্তীতে আপনাদের যদি দিয়ে দিব নে, কারণ কি এই লোকের অ্যান্সার গুলো অনেক বেশি। এই লোকের অ্যান্সার গুলো অনেক বেশি আর কি, বুঝছেন? আমি এখানে এটাকে রেখে দিই, কপি করে লিঙ্কটাকে রেখে দিই, আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আপনার সাইটটা মনে রাখেন উৎপল সর্দার ডট ব্লগ স্পট ডট কম। এখানে দেখেন কয়েক শত কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে আমি অবশ্যই অ্যান্সার পাব। যেমন মনে করেন আমি যখন এই ফাইবার ইংলিশ টেস্ট দিতে আসব, আমার এরকম একটা কোশ্চেন আসবে, সেম মনে করেন এরকম একটা কোশ্চেন, আপনি আপনার কম্পিউটারের কন্ট্রোল এফ দিবেন। কালকে যেভাবে আমরা টেস্ট দিয়েছিলাম পরশু দিনকে, ওই যে সাকসেসফুল, এবার যে লেখাটা আপনি কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এই যে দেখেন হলুদ দেখাচ্ছে, আর এই যেটা ব্লক করা এইটা মানে অ্যান্সার। আই ওয়াজ এখানে খালি ঘরে হবে, ভেরি হবে, এই যেগুলো ব্লক করা আছে এগুলো হলো অ্যান্সার, আর কোন কোশ্চেনের ই সেটাকে এরকম মার্ক হয়ে যাবে। তাহলে দেখেন এইখানে হিউজ পরিমাণে কোশ্চেন আছে, তার মানে এই সাইটটাই আমার কাছে ভালো লাগছে। আপনি এখান থেকে ইংলিশ টেস্টটা খুব ইজি ভাবে দিতে পারবেন এবং এটা একেবারে সহজ হবে। তাহলে অ্যানসার খুঁজে পেতে কি কার কোনো সমস্যা হবে, কথা বলেন? না না ভাই, ফাইবারের ইংলিশ টেস্টের অ্যানসারটা এখানেই পাবো। এখন ফাইবারে অনেক ধরনের টেস্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, আরো অনেক ধরনের আছে, আপনি সেগুলোও এইসব জায়গা থেকে খুঁজে পাবেন। আপনি গুগল এরকম সার্চ করবেন, যেমন আমি গুগলে সার্চ করলাম ফাইবার স্কিল টেস্ট অ্যান্সার, সেম ভাবে আপনি সার্চ করবেন এসইও স্কিল টেস্ট, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব, সব ধরনের লিখে সার্চ করবেন, গুগলে অহরহ অ্যান্সার আছে। তবে শর্ত আপনার দুইটা কম্পিউটার হতে হবে। আমি কিন্তু এই কম্পিউটার থেকে টেস্ট দিব, আর আমার পাশে আর একটা কম্পিউটার রেখে এই যে সাইটটা আছে না, এই সাইটটাকে আমি ওপেন করে রাখবো, এবং ওই কম্পিউটার থেকে কন্ট্রোল এফ দিয়ে কোশ্চেন গুলো এখানে পেস্ট করব, যেটা অ্যান্সার হবে ওইটা আমি কিন্তু অ্যান্সার দেওয়ার ট্রাই এখানে কারেকশন করব। সেম প্রসেস আপনাদের করতে হবে, তাহলে কিন্তু আপনারা আশা করি যে, এখানে দেখেন অনেক ধরনের আছে, এখানে ফাইবার ইংলিশ টেস্ট, ফাইবার এসইও, ফাইবার ওয়ার্ডপ্রেস, এগুলো আপনি এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ উৎপল সর্দার ডট ব্লগ স্পট ডট কম দিলে আপনি পেয়ে যাবেন। এখন আপনি টেস্ট কিভাবে দিবেন, আপনি যখনই একটা গিগ পাবলিশ করবেন তারপরেই আপনি টেস্ট দিতে পারবেন, আর যখন আপনি তিনটা গিগ পাবলিশের পরে চতুর্থতম গিগ পাবলিশ করতে যাবেন তখন আপনার কাছে অটোমেটিক টেস্ট চাইবে। তার চেয়ে সুবিধা কি, একটা গিগ পাবলিশ করেই আমরা স্কিল টেস্টটা দিয়ে দেওয়া, অথবা তিনটা গিগ পাবলিশ করে আমাদের স্কিল টেস্টটা দিয়ে দেওয়া, গিগ পাবলিশের সময় আমরা স্কিল টেস্ট দিব না, তার আগেই আমরা স্কিল টেস্টটা দিয়ে দেবো ইংলিশে। তাহলে আপনি আপনার কি করবেন, এখান থেকে আপনি আপনার প্রোফাইল অপশনে আসবেন, এই যে ফাইবারের প্রোফাইলে আসার পরে একেবারে নিচে দেবে, এখানে দেখেন লেখা আছে টেস্ট টেকেন, টেক এ টেস্ট, এখানে আমি ক্লিক করব, আমি কিন্তু স্কিল টেস্ট শুরু হয়ে যাবে। আমি কিন্তু এই কম্পিউটারের বাইরে থেকে কোথাও যেতে পারবো না, পাশে আর একটা কম্পিউটার রেখেছে, ওইখান থেকে অ্যান্সার এনে এইখানে দিব। আর পাশাপাশি আপনারা এই সাইটটা একটু ওপেন করেন, আমাকে হেল্প করেন, এই সাইটটা সবাই একটু ওপেন করে রাখেন, এই যে উৎপল সর্দার ডট ব্লগ স্পট ডট কম, অথবা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিই, এখান থেকে একটু নিয়ে রাখেন, কি কারণে আমাকে আপনারাও কিছু কোশ্চেন খুঁজে হেল্প দেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এখানে কোশ্চেন আসবে, সেই কোশ্চেন গুলো লিখে আপনি সার্চ করবেন, এখানে যেটা হবে ওইটা দিবেন। তাহলে আমি এখান থেকে টেক এ টেস্টে ক্লিক করলাম, এখানে দেখেন সব ধরনের অপশন আছে, যে ওয়েব ডিজাইন,
তারপরে আপনার তো এখানে সব ধরনের, আপনি এখানে সার্চ করবেন ফাইবার ইংলিশ টেস্ট লিখে, এই যে দেখেন ফাইবার ইংলিশ টেস্ট, ইংলিশ টেস্ট কিন্তু আরো একটি আছে, আমি যদি ইংলিশ লিখি ওইটা কিন্তু দিবেন না। এই যে দেখেন একটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আর একটা আছে ফাইবার ইংলিশ টেস্ট, আমরা দিব ফাইবার ইংলিশ টেস্ট, সেই জন্য আমরা এখানে সার্চ করব ফাইবার লিখে, সার্চ করলেই আমাদের এসে যাবে। সাউন্ড অফ করেন, ফাইবার লিখবো, লেখার পরে ফাইবার ইংলিশ টেস্টে আমরা ক্লিক করব। আমি কিন্তু এখন টেস্ট কিন্তু আমার শুরু হয়ে যাবে, ফাইবার ইংলিশ টেস্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ওরা বলে দিচ্ছে যে তোমার ফাইবার ইংলিশ টেস্টে এই এই কোশ্চেন গুলো থাকবে, টাইম থাকবে 40 মিনিট, কোশ্চেন থাকবে 40টি, ইন্ট্রোডাকশন কি বলছে, তোমার এই এই লেখাগুলো থাকবে, এর বাইরে তুমি কিছু করতে পারবে না। মাইকটা অফ করে রাখেন আপু। ইরফান আলী ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা দেখেন এইখানে সবগুলো একটু আপনি একবার দেখে নেবেন, ফাইবার ইংলিশ কি কি থাকবে, সিলেবাস এগুলো থাকবে, ডিউরেশন এত, কোশ্চেন এত, আর এই অপশন, ওরা কিন্তু সবকিছু বলে দিয়েছে যে আপনি এই এই জায়গা থেকে, এখানে দেখেন বলে দিয়েছে ওরা যে মজিলা ফায়ারফক্স অথবা হায়ার গুগল ক্রোম এগুলো ইউজ করতে বেস্ট। এখন আমি স্টার্ট টেস্টে ক্লিক করব, আমার সাথে সাথে আরেকটি উইন্ডোতে নিয়ে যাবে, যেটা দিয়ে আমি কিন্তু আর পাশে অন্য কোনো জায়গায় আর যেতে পারবো না। আর আপনারা যারা ইংলিশ টেস্ট দিবেন তারা রাশেদ ভাই থেকে হেল্প নিতে পারেন, রাশেদ ভাইয়ের মোটামুটি ভালোই আইডিয়া আছে আমার থেকেও বেশি, তাই তার থেকে হেল্প নিতে পারেন। তাই সবাই একসাথে তার থেকে হেল্প নিয়েন না, একজন একজন করে নেওয়ার ট্রাই করেন, আর নিজে নিজে যার দুইটা কম্পিউটার আছে সে দিয়ে নেবেন। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব, দেখেন প্রুয়া কিন্তু আমাকে আরেকটি ইসে নিয়ে আসছে, এক আরেকটি উইন্ডোসে নিয়ে আসছে, আমি কিন্তু এখন যেতে পারতেছি না। তবে এটা আরেকটা ওপেন করলে আপনি মনে হয় দিতে পারবেন, তবে এটা আমি শিওর না, অন্য কেউ জানেন কিনা আমি জানি, আমার কিন্তু টাইম অলরেডি স্টার্ট। এখন অন্যটাতে দেওয়া যায় না, অন্যটাতে চাইলে বাইর করে দিবে একবার, ওই তো বললাম না অন্যটাতে দেওয়া যাবে না, বের করে দেবে, এটা দিয়ে দিতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমি এখন খুঁজে বের করব, আমি কিন্তু আমার অন্য কম্পিউটার থেকে কন্ট্রোল এফ দিয়ে কঠিন লেখাগুলো লিখবেন, সবচেয়ে আনকমন ওয়ার্ড গুলো, তাহলে আপনি খুব ইজি ভাবে পেয়ে যাবেন। এখানে কি লেখা আছে, হার্ড ড্রাইভ ইজ ইনফেক্টিভ, আমি কিন্তু গুগল থেকে খুঁজে বের করছি, ওইখানে সার্চ করেন হুবহু যে হার্ড ড্রাইভ ইজ ইনফেক্টেড উইথ এ ভাইরাস। ভাই কম্পিউটার হবে? শিওর? জি ভাই, কারণ কম্পিউটার আর্টস হলে তো অনেকগুলো কম্পিউটার হয়, একজন দিয়েছে এ একজন দিয়েছে সি, কনফিউজ হয়ে গেলাম। সম্ভাবনা বেশি, ওয়েট ভাই আমি দেখতেছি, আমি দেখতেছি, ওয়েট এ হবে, এরপরে আমাদের কি আছে, টু নাইট ইন স্টেট, এটাকে আমরা লিখে একটু সার্চ করি, 40 মিনিট কিন্তু আমাদের টাইম, এ নাম্বার দেন, এক নাম্বার দেন, এ ডিফারেন্স, এ ডিফারেন্স, তাই তো? হ্যাঁ সঠিকটা বললেন, ফেল করলে কিন্তু ঝামেলা। দা এন্টার রুম ইজ রিজার্ভড ফর, দা এন্টার ভাই এটা আস হবে, আস ইউএস আস, ওইখানে তারপরে একটা কি আছে, তাহলে আমরা এরকম এক একজনকে হেল্প করলে আমাদের এটা সুবিধা হয়। ভাই আপনি কি কোনো ওয়েবসাইটের নাম বলছিলেন? সো দ্যাট আপনি গুগলে সার্চ করতে প্রথম থেকে ভিডিওটা দেখেন তাহলে হবে, মেক শিওর ইউ লার্ন ইট হবে, সো দ্যাট হবে, উৎপল সর্দার বলছিলাম, একটা প্রশ্নই তো পাইলাম না খালি, আমাদের একটা ফাইল আছে, কেন পাচ্ছেন না? আমি তো পাচ্ছি ঠিকই, না একটা পাইনি, একটা একটা ভাই আমাদের একটা আছে লাগে তো, আগে একটা ছিল, হ্যাঁ তারপরে সুজন এডা ভাই কলেজ, কলেজ এক নাম্বার, কলেজ না কল, কল যাই হোক কল,
I washed your t-shirt. আপনি পেয়ে যাবেন, পাঁচ ছয়টা ভুল হইলে সমস্যা নেই, একশোতে একশো পেতে হইবে, সিস্টেম কিন্তু এমন না আসলে। এটা হবে বি নম্বর। পরেরটা লিখে একটু সার্চ করেন, অপারেশনে কি হবে? আনকমন লেখাগুলো লিখলে তাড়াতাড়ি পাওয়া যাবে, বুঝছেন? রান হবে, ওই তো আনকমন ওয়ার্ড গুলো লিখবেন এখানে। রান বানান তো ভুল আছে এখানে, এটা কি হবে? কে ইউ আর টি জেড ভাই, ভুল সব সব আমাদের একশো দরকার নেই। ঠিক হয় কিনা কে জানে, হয় না? জি এ বি আই ই আর, জাবিয়ার না, জেড এ ভি আই ই আর, না থাকলে করার কিছু নাই আমাদের। এটা নেই তাহলে আমরা একটু খুঁজে দিই জব কি দেওয়া যায়, এটা টু ফাইন্ড ইন ফাইন্ডিং দিতে পারে, টু ফাইন্ডই হবে। আচ্ছা দিলাম, সাত পাইলেই হবে আপনার, বুঝছেন? তাহলেই আপনি এনাফ। সেজ মিস্টার উইলসন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন কোনটা? এটা ন্যারেশন ভাই, ওই তো এই যে মাঝখানে এটা হবে না, ডাবল ন্যারেশন, যেহেতু আই ক্যান সেট হাউ ফ্রম দা এয়ারপোর্ট অর দা হোটেল। অনেক কোশ্চেন আছে, আপনি নিজেই পারবেন, বুঝছেন? একেবারে ইজি, এই জন্য আমি সিস্টেম জাজ দেখিয়ে দিলাম। এটা হবে ডিড ইউ গেট, হাউ ডিড ইউ গেট। এটা কিছু কিছু কোশ্চেন আছে আপনি নিজেই পেয়ে যাবেন অথবা পারবেন। লট অফ মানি হবে না, লট অফ, জি মানি হবে, মানি মানি হবে, ইউ নিড এ লট অফ মানি, এম ও এন ই ওয়াই। আমাদের টাইম 20 মিনিট হয় না, অথচ কিন্তু 20টা শেষ। ষোলোটা হয়েছে কিন্তু এখনো 34 মিনিট বাকি আছে, তাহলে বুঝেন আপনি ঘুমায়া ঘুমায়া দিতে পারবেন, এটা তো আর স্কুলের এক্সাম না। কারণ সবগুলোর অ্যান্সার সবসময় থাকে না, অনেক সময় চেঞ্জ হয়, এই জন্য এগুলো নিয়ে টেনশন করা থাকে না। যেটা নিজেতেও কিছু পারবেনই সেটা নিজে দিবেন, এটা কি এই জন্য দুই তিনটা ব্লক সাইট ওপেন করতে হয়, দুই তিনটা ওপেন করে সময় আছে, আর আপনার কি একশোই পেতে হবে এটা আমারে বলেন। হ্যাঁ হেড অন হবে না, সেটা না, হেড অন একটা ব্লক সাইট অন করলেই এনা, যে কোনো, এখানে অনেক মানুষের ব্লক সাইট আছে, বুঝছেন? এম এ টি টি এইচ আই এ এস ম্যাথিস টু গো আউট, আনকমন কোশ্চেন গুলো লিখলে তাড়াতাড়ি পাওয়া যায়, মানে ওয়ার্ড গুলো TRUNK, ট্রাঙ্ক অফ দা কার, এস, সব সময় আনকমন ওয়ার্ড গুলো লিখবেন, যেমন এই BOOL না, BOWL, দা স্যুপ। এবার এখান থেকে আমরা আনকমন কি লিখতে পারি, আছে সবই তো আছে, প্লে ওয়াস, এটা মানে একদম লাস্টেরটা হবে, পাস করে কিনা আল্লাহ জানে, দেখে দেখে পরীক্ষা দিয়েও যদি পাস না করি। এ নম্বর না, যেহেতু সবাই বলতে আছেন তাহলে অ্যানসার ঠিকই আছে। তাহলে ইংলিশ টেস্ট দেওয়ার সময় এরকম কারো হেল্প নিয়ে সবচেয়ে করলে বেটার হবে, বুঝছেন?
প্রমোশন আপনারে ভাই বলমু টেস্ট যে সময় আসবে তখন আপনি একটু এরকম আমি আমরা বল ফ্রি থাকি না এটাই তো সমস্যা তিন নাম্বারটা হবে এটা তিন নম্বর হবে জি ওয়ার চদিলাম রগার্স আর ও জি আর এস আর ও জি আর এস এটা হট হবে সার সি এই সে আর এল ই এস ইনটু হবে ওয়ার্ডটা কি এটা মনে অ্যানসার নেই বাই টি এই সি এটা ভাই এফেক্টিভ এফেক্টিভ না না এফেক্টিভ এফেক্টেড হবে লাস্ট স্টেপটা উপর পরীক্ষা দেওয়া লাগবে ইসের সময় চার নাম্বারটা হবে পরীক্ষা আপনার তো ইসের সময় দিতে হবে এই জন্য এটা দিয়ে দেওয়াই বেটার এই জন্য একটা টেস্টের জিনিস দেখাচ্ছি বাকিটা আপনার যার মন চায় দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আপনার তিনটা গিগের পর অটো টেস্ট আপনার তাহলে কি আর ইংলিশ টেস্ট হতো এইরকম আলাদা কম্পিউটার থেকে ওই ব্যাচটার মধ্যে তো আমি অ্যানসার খুঁজে দিচ্ছি ভাই আপনি মানে নতুন আসছেন মাত্র জয়েন করছেন জি 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 তাহলে এই ব্যাচটার মধ্যে অ্যানসারই আমি আরেকটি ল্যাপটপ থেকে খুঁজে নিতে আছে দুইটা ল্যাপটপ লাগবে প্রথম প্রথম থেকে ভিডিওটা দেখেন তাহলে আপনি আইডিয়া পাবেন তার আগে পাবেন না বুঝছেন আমি দেখে দেখে দিচ্ছি আর আমার আরেকটা কম্পিউটার থেকে দেখে দেখে দিচ্ছি আমি একটা পরীক্ষা দিচ্ছি মোবাইল থুয়ে দিছেন n e n t r a n c আমার তো একটা যে ডেরাইভ ফাইল আমি এটা কি হবে টু পাস সার যেতে আছি মানে মানে পাস হবে ভাই পাসিং হবে তিন নম্বর হবে আর 30 নম্বর চলতে আছে ওটা টু পাস হবে ভাই প্রথম এক নম্বরটা হবে আচ্ছা এটা বলে আছে ভাই টু পাস হইবি ভাই চলে গেছে করার কিছু নাই এটা প্রিভিয়াস আছে নিচে প্রিভিয়াস দিতে পারবে প্রিভিয়াস উপরে ওই যে নাম্বারটাতে ক্লিক করুন উপরে 38 37 নাম্বার যা আছে না উপরে সিরিয়ালি নাম্বারটা ওখানে ক্লিক করুন এর ক্লিক করে চলে আসবে হ্যাঁ টু পাস না পাসিং লেখা রাখলাম তো আমি টু পাস হবে টু পাস লেখা আচ্ছা দিলাম টু পাস হবে আমি স্ক্রিনশট দিয়ে রাখতে সামনে দিব না এট এই লাস্টের কোশ্চেন এসে গেছে এবার আমরা দিব এটা না মেটাল এটা কি হবে যে আসলে আর মোবাইল রে দ্যাট হবে হট হবে না দ্যাট ইন্ট হয়ে গেছে বুঝছে নিয়ে হ্যাঁ দ্যাট 40 টা হয়ে গেল এই যে 8 আসছে আর বেলা ভালোই আসছে এনা পেতি বুঝছেন দাঁড়া স্ক্রিনশট দিয়ে রাখি সাইড পেস্টের মতন ভুল হইলে মনে কোনো সমস্যা হয় না নাকি ভাই কি আমি যে সময় স্কিল টেস্ট দিব
ভাই এটাতে ফেল করলে কি অসুবিধা আছে? আপনি তো গিয়ে করতে পারেন না, তখন কি হবে? ওকে ডান, আমার এখানে দেখেন এই যে দেখেন ইংলিশ ফাইভার ইংলিশ টেস্ট 10-8, 7 পেলে 1 এনাফ।